তিশার জন্মদিনে ফারুকির সারপ্রাইজ। ছোট পর্দা ও বড় পর্দার প্রিয় মুখ নুসরাত ইমরুজ তিশার জন্মদিন ছিল সোমবার 20 ফেব্রুয়ারি। প্রতি বছর এই দিনে তিশাকে সারপ্রাইজ দেন নির্মাতা মুস্তফা সরোয়ার ফারুকি। পারিবারিক আয়োজনে জন্মদিন পালন করা হয়, এবারও তার ব্যতিক্রম হয়নি। তিশার জন্য সারপ্রাইজ পার্টির আয়োজন করেছেন ফারুকি। ফেসবুকে শেয়ার করেছেন জন্মদিনের আয়োজনের বেশ কিছু ছবি। ক্যাপশনে জানিয়েছেন তিশার প্রতি ভালোবাসার কথা। ফারুকি লিখেছেন, তিশা সবসময় বলে আমি না কেউকে সারপ্রাইজ দিতে পারি না, কথা যে খুব একটা ভুল তাও না, তবে আজকে আমি ওর জন্মদিনে সারপ্রাইজ দিতে পারছি। হ্যাপি বার্থডে তিশা, এই অধম এবং ইলহাম তোমাকে অনেক ভালোবাসি, লাভ ইউ। ইলহাম বড় হয়ে এই ছবিগুলোতে আমাদের এইসব দিন রাত খুঁজে পাবে, ভাবতেই মন ঝলমল করে উঠছে। জন্মদিনের আয়োজনে উপস্থিত ছিলেন তিশা ফারুকির বন্ধু বান্ধব, পরিবার ও পরিজনেরা। ছবিগুলোতে ভক্তরা তিশাকে জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছে, কমেন্ট বক্স ভরে গেছে শুভকামনায়। 1982 সালের 20 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন তিশা। গান দিয়েই শুরু হয়েছিল তার পথ চলা। 1995 সালে নতুন কুড়ি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনের মধ্য দিয়ে মিডিয়া জগতে পা রাখেন অভিনেত্রী। 1997 সালে অনন্ত হীরা লেখা ও আহসান হাবিবের প্রযোজনায় সাত পেরে কাব্য নামের নাটকে শিশু শিল্পী হিসেবে অভিনয় শুরু করেন তিশা। 2003 সাল থেকে অভিনয় ও মডেলিংয়ে ব্যস্ত হয়ে পড়েন। তারপর টিভি নাটকের মাধ্যমে দর্শকদের কাছে আসতে শুরু করেন। বর্তমানে তিশা দেশের প্রথম সারির একজন অভিনেত্রী। দীর্ঘ ক্যারিয়ারে অনেক জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন তিনি। দর্শক, তিশার এই জন্মদিন নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।